আর এদিকে সকালবেলা বিছানা মাদুরও তোলা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আর এদিকে জানলাটায় দেখো, এই যে জানলাটা দেখতে পাচ্ছো, জানলায় এখানে আর হালকা হালকা ঝাপটা এসেছিল, ওই জন্য আমি এটা একটা অন্য একটা ইয়ে দিয়ে মুছে দিয়ে কাপড় দিয়ে মুছে দিয়ে এটা বিছিয়ে দিয়েছিলাম যাতে অরেঞ্জ জুসে ঠান্ডা না লাগে। ও এটাকে ওইদিকে সরিয়ে দিয়ে তারপর বসছে, এই যে সরিয়ে দিয়ে এই জায়গাটা বসে। আর রাজু একটু বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসে এই যে আমি বলেই দিয়েছি যে আট ট্যাংরা নিয়ে আসবে, আমার তো আট ট্যাংরা এখন খেতে এত ভালো লাগছে, ওই জন্য বলেছি ফের আজকে নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ আট ট্যাংরা, বেশ সুন্দর আট ট্যাংরা নিয়ে এসে। তবে আজকে রান্না করব না, এটা কালকে দুবারির জন্য রান্না করবো, আজকে রান্না করবো না, কারণ ওই বাড়িতেও আমার শাশুড়িমা মাছ নিয়েছে লাইলন টিকা, তো ওই মাছের তরকারিটা দেবে বলেছে, মাছের তরকারি দেবে। তাহলে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে আর করবো না, তো এটা ফ্রিজে রেখেই দেবো। আর এদিকে এই যে রাজুর পছন্দ পেটি নিয়ে এসছে, দাগাও নিয়ে এসছে, এটা আছে তোমার কাটাপোনা মাছ, এটা ওর মোটামুটি দু তিন দিন হয়ে যাবে। তার সাথে নিয়ে এসছে সর্ষের তেল, যেটা শেষ হয়ে গেছিলো, কালকেই শেষ হয়েছে, রিফাইন তেলে কাল পুরো রাত্রে রান্না করেছিলাম। তো এই যে সর্ষের তেল নিয়ে এসে, এটা আছে টমেটো আদা, এর মধ্যে আছে এই টমেটো আদা, আর এটা আছে পেঁয়াজ রসুন। আর কয়েকদিন ধরেই রাজুকে বলছিলাম এটা খেতে আমার ভীষণভাবে ইচ্ছে হচ্ছে, তুমি নিয়ে এসো। তো আজকে নিয়ে এসে আমি তিন চারটা খেয়ে ফেলেছি অলরেডি, দাঁড়া একটা অন্ধকার লাগছে, এই দেখো গজা। তো এই গজা খেতে খুবই ইচ্ছে লাগছিলো, সেই জন্যই আজকে মিষ্টির দোকান থেকে গজা নিয়ে এসছে। আর বাবার দোকান তো খোলা থাকলে তো গজা খেয়েই নিতাম, বাবা কাল পরশু থেকে দোকান খুলবে আবার, তো তখন আর অসুবিধা হবে না। আর এমন গজা খেতে আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে লিখবে, আমি তো ভীষণ ভালোবাসছি এখন। এদিকে আমার শ্বশুরমশাই ফল পাঠিয়ে দিয়েছে, এই যে শসা, আম, কলা, আপেল, এটা কি জিনিস, এটা মনে হচ্ছে, ও আচ্ছা এটা পেয়ারা, বুঝতে পারিনি, এগুলো পেয়ারা আছে। তো এই যে ফল পাঠিয়ে দিয়েছে। মাছগুলো আমি আলাদা বক্সে সব মানে ভাগ করে রেখেছি, যাতে একসাথে রাখলে যে বরফ জমে থাকে আর সমস্ত মাছ একসাথে বার করে জলে দিতে হয় তাতে মাছ অনেক বেশি নষ্ট হয়, আলাদা আলাদা করে এখন রাখি। এটা হলো কালকের জন্য, আমাদের এবারই ওবারই মিলিয়ে চার পিস রেখে দিয়েছি। আর এটা আছে পরশু দিনের, এটা আছে তার পরের দিন, দুদিন মানে এরকমভাবে আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি, তাহলে আর এই প্রবলেমটা হবে না। কালকে শুধু এই বক্সটা বার করলে হয়ে যাবে, পরশুদিন এটা বার করলে হয়ে যাবে। কোথায় ঘুরছে দেখো, অন্ধকারে 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 ঘুরছে। এখন এই বৃষ্টি হচ্ছে সমস্যা, এই যে চারিদিকে বৃষ্টির জন্য ছাদও, যে ছাদ বন্ধ করে রেখেছি কারণ ছাদে গেলেই পুরো ভিজে যাবে, ওই জন্য ও নিজেও বুঝতে পারছে না যে ও কী করবে। যাও বাথরুমে চলে যাও, ও এখন বাথরুমেই বাথরুম করে, এনাও এনাও না, যাও চলে যাও চলে চলে যাও চলে যাও, এনাও না, খুলে দিয়েছি অরেঞ্জ জুস, এই যা বাথরুমে চলে যাও, আয় 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 এই দে আয় চলে। আর রান্নাঘরটা অনেক কিছু চেঞ্জ দেখতেই পাচ্ছ, তার কারণটা হচ্ছে যে অনেক কিছু আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, একদম একটুখানি মানে পরিষ্কার করার চেষ্টা করেছি কালকে বেলার দিকে যখন শরীরটা একটু ঠিক হয়েছিল। এবার বলি যে জিনিসগুলো আমি রেখেছি কোথায়, কারণ ওইগুলো প্রচুর জিনিস ছিল, ওই যে চারটে থাক যে ওটাকে কি বলে, যে ছোটো ছোটো কেবিন মতন করা ছিল, ওর মধ্যে ধরো একটাই আলু পেঁয়াজ, একটাতে মশলার প্যাকেট প্যাকেট চারিদিকে ছড়ানো ছিল, কি তলারটা একটা বাটি ছিল, কয়েকটা বাটি মাটি ছিল, গ্লাস ছিল, তো সেগুলো ছিল। আমি গ্লাস ফ্লাসগুলো সব এই কেবিনেট যেগুলো আছে ফাঁকা ফাঁকা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর মশলার যে প্যাকেটগুলো ছিল সেগুলো আমি কিছু কিছু কয়েকটা কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এটা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। নইলে আমি কী করি বলো তো, প্রথমবার এনে কৌটোর মধ্যে রাখি, আর সেকেন্ডবার যখন মাসের মাঝখানে যখনই হয় প্যাকেট আনি তখন আমি ওর ওখানেই রেখে দিই, মানে ওখান থেকে নিয়ে ঢেলে ঢেলে দিই। তো এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এবার ঝুড়িটা কোথায় রেখেছি, এই ক্যাবিনেটের মধ্যে রেখেছি, তাহলে বাইরে আগোছালো হলো না, রান্নার সময় বার করলো আবার ঢুকিয়ে দিলাম। আর এইরকম একটা ইয়ে কিনেছি, ঝুড়ি ভীষণ সুন্দর দেখতে দেখো, এটা কিনেছি 35 টাকা, আমাদের এখানে এসেছিলো সেল দিচ্ছিল 35 টাকা, তো সেখান থেকে নিয়েছি। এটার মধ্যে আলু রেখেছি, এটার মধ্যে আলু আর এটার মধ্যে আদা রসুন, তো এইগুলো নিয়ে আমি রেখেছি ক্যাবিনেটের মধ্যে, তিনটে জিনিসই ক্যাবিনেটের মধ্যে রেখেছি। তাহলে কী বলো তো, যখন রান্না করবো বার করবো আবার ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দেবো,
তো এইরকম ভাবে ওই জায়গাটা পরিষ্কার করেছি। এই জায়গাটাও খুব অপরিষ্কার ছিল, সেটাকেও আমি মোটামুটি ক্লিন করে দিয়েছি। আস্তে আস্তে করবো আরো ডেকোরেশন। তো অনেক বেশি বেলা, এখন প্রায় 1:10 মতন বেজে গেছে। আর এই জাস্ট একটু আগে 10-15 মিনিট আগে বৃষ্টি হয়েছে। কিন্তু আগে একটা কথা বলি, তোমরা যে রান্নাঘরের ক্লিপটা দেখলে, রান্নাঘরের যে শর্ট ভিডিওটা দেখলে, যে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যানা তেনা, ওটা কিন্তু কালকের ব্লগের মধ্যে আমি ওটা করেছিলাম, মানে পুরো ফুল ব্লগের মধ্যে। এবার ওই ক্লিপটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু রান্নাঘর যেহেতু আমি ক্লিন করেছি, তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমি ভাবলো আজকে আবার করবো, তো কী আছে, প্রথমে ওটা দিয়ে দিই, ক্লিপটা যখন আজকে খুঁজে পেয়েছি তো দিয়ে দিই। সেই জন্য আগে তোমরা দেখতে পেলে যে আমার রান্নাঘরটা এখন নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দর হয়ে আছে। ওইভাবে আমি ডেকোরেশন মানে সাজিয়েছি। এবার কয়েকটা জিনিস যেগুলো নেবো সেগুলো দিয়ে এবার সাজাবো, যখন অবশ্যই নতুন একটা রান্নাঘরের লুক দেওয়ার চেষ্টা করবো, তখন দেখিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে। তো সেটা জুড়ে দিলাম। আর রাজু গেছিল বাজারে সকাল থেকে, বাজারে টুকটাক করে কিনে এনেছে। আর যে মাছটা কিনে এনেছে, মানে 8 টাকা টাকা যে কাঁটা পোনাটা কিনে নিয়েছে, আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘটা, যে বেশি করে কথা বলবো না, কারণ রাজু খুব ভয় পায়, আমিও একটু ভয় পাই আর কি মেঘটাকাতে। তো যাই হোক, এবার যেটা নিয়ে এসছে, দেখো মাছ নেয় সে দোকান থেকে, কী করে বলো তো, আঁশ ছাড়িয়ে দেয়। এবার আজকে অন্য দোকানে সে দোকান বসেনি না কি হয়েছে বললো, বুঝতে পারলাম না, বললো যে এবারে অন্য দোকান থেকে নিয়েছে। এবার অন্য দোকান থেকে আঁশ ছাড়ানোর কথা বলেছে, বলে যে ও বাড়িতে বলবেন ছাড়িয়ে নিতে, কিছুতে মানে যেহেতু নেওয়া হয়ে গেছে, পাল্লায় তোলা হয়ে গেছে, তাই বাধ্য ওকে নিতে হলো। আসার পরে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে ওই আঁশগুলো ছাড়াতে, প্রচুর আঁশ, প্রচুর। আমি ভীষণ রাগ হয়, মানে ওই কাঁটাপোনা মাছ যখন নিয়ে আসে, আঁশ ছাড়া নিয়ে আসে, আমার ধুয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু এই বড় বড় আঁশ না, এরমভাবে তুলতে আমার নখে লাগে প্রচণ্ড, আর অনেক সময় লাগে। তো সেগুলো কষে কষে তুলতে আমার কান্না পেয়ে গেছে সত্যি কথা, আজকে আমার মানে এত কান্না পেয়ে গেছে, বাবা রে, তুলে 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 1 ঘন্টার মতো ওগুলো তুলে পরিষ্কার করে ফ্রিজে রাখলাম, অনেক সময় চলে গেছে। আর কয়েকদিন ধরেই তোমাদেরকে বলবো বলছিলাম যে অনলাইনে যেগুলো লাইভ দেখে নিয়েছি সেগুলো দেখাবো, সে আর দেখানো হচ্ছে না। তো এই দেখো অনেকগুলো নাইটি নিয়েছি, আর একটা সুন্দর আজরাকে যে কুর্তিগুলো নতুন উঠেছে না, আজরাক ইতকাত, ওই যে কুর্তিগুলো ওটাও নিয়েছি, সেটা কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ আমার কাছে এসছে। ওটা এখন ওই ওল্ড স্যানিটাইজ করতে হবে, হ্যানা করতে হবে, ও আর খুলিনি, এখন 2 দিন যাক তারপর খুলবো। আর সবার প্রথমে দেখাই এটা, এটা সেই বলে না সেই জমি জমি টাইপের প্রিন্টে, খুবই সুন্দর দেখতে, আর মানে লাইভে দেখে নিয়েছি, খুব ভালো হয়েছে এটা। আর পকেট মতন আছে, দেখো এরকম জমি প্রিন্টের পকেট আছে, আর এখানটা হাতের কাছে একটা সুন্দর মানে এই ডিজাইনটাই এই এখানে দিয়েছে। আর যেগুলো কী বলে ওই যে কী নাইটি বলে এগুলোকে, বেল্ট দেওয়া আর কি বলে এটাকে, তোমরা অবশ্যই নিচে লিখবে, আমি মনে পড়ছে না, মানে মুখ পেটে আসছে, মুখে আসছে না, এলান মানে এরকম কিছু একটা বলে, আমার সত্যি মনে পড়ছে না। আর সাইডে দেখো এরকম সুন্দর করে ডিজাইন করা আছে, আর মেরুন, এইসবই আমার ভীষণ পছন্দ। আর সামনে পুরো বোতাম করা আছে, 3টে করে বোতাম করা আছে। আর এইগুলো দাম নিয়েছে তোমার, মানে একটাতে মানে 3টে চলে এসছে, একটা ডেলিভারি চার্জে 60 টাকা ডেলিভারি চার্জে 3টে নাকি এসছে। তো এটার দাম তোমার নিয়েছে 250 করে, 250 এরকম নিয়েছে, ঠিক আছে। সেকেন্ডটা দেখাই, সেকেন্ডটা তো খুবই সুন্দর, এই যে এটা একদম আছে মেরুন কালার, মেরুন ঠিক নয়, মানে চকলেট চকলেট টাইপের কালার, এটা স্লিভলেস নিয়েছি, এটাও সামনে বোতাম আছে, স্লিভলেস স্লিভলেস নিয়েছি, আর অনেকটাই চওড়া, আমার একটুখানি চওড়া নাটি হলে মানে ঘুমোতে খুব সুবিধে হয়, নাহলে খুব অসুবিধা হয়, মানে আমি যেন আটকে যাচ্ছি আটকে যাচ্ছে। তো এটা আছে চকলেট কালার, আর একদম স্লিভলেস, এর কিন্তু হাত নেই, না না হাত আছে, চাইলে লাগানো যাবে, এই দেখো হাত আছে, আর হাত আর লাগাবো না, গরমের সময় পড়তে পারবো, দেখো এটা চকলেট কালার, হাইটটা শর্ট আছে, ওগুলো হলো 5-6 করে আছে, ওগুলো 5-6 করে পুরো একদম আমার হাইটে আছে, এগুলো 5.5 করে আছে, মানে একটু করে ছোট আছে, কিছু করার নেই, বাস এটা একটা আছে,
আর এটার উল্টানো আছে। আগের দিন কি মার কাছ থেকে সবই সমস্তটাই সেলাই করে নিয়েছি, শুধু এটা সেলাই করা হয়নি অরেঞ্জটা। এটা একটা আছে অরেঞ্জ কালার, মানে ডবল ডবল যে নাইটি গুলো হয় না, মানে হাফ হাফ উপরের দিকে আর অরেঞ্জটা দিয়েছে নিচের দিকে, অরেঞ্জটা দিয়েছে নিচের দিকে হাফ হাফ, এটা হাত আছে। এখন বুঝতে পারছি যে এই কালার দুটো একই রকম হয়ে গেছে নেওয়ার পরে। যদি পুরো হতো খুব ভালো লাগতো, আমার অরেঞ্জ কালার ভীষণ ভালো লাগে অরেঞ্জ কালার। ঠিক আছে, তো এটা একটা আছে। আর এটা একটা আছে, এটা তো তোমরা দেখেছো আগের দিন পড়েছিলাম, তোমাদের খুব ভালো লেগেছিল বলছিলে, খুব ভালো লাগছিল। এটা লোকাল এখান থেকে নিয়েছি, এটাও কিন্তু সামনে তোমার বোতাম, ওটাও সামনে বোতাম, যে কটা দেখালাম সামনে সমস্তটাই বোতাম আছে। আর এটা আছে, এই কালারটা খুবই সুন্দর পেঁয়াজি কালার, দেখো এটা দারুণ কালার, এটা তো পড়েছি তাও, ওগুলো আর পরবো না। আর এটা একটা আছে মেরুন কালার, বাড়িপুর থেকে নিয়েছিলাম। ও হ্যাঁ, দাম বলে দিই, এটার দাম নিয়েছে 220, এই অরেঞ্জ কালারটা নিয়েছে 220 টাকা, আর এটার দাম নিয়েছে তোমার 200 টাকা বোধ হয়, মনে হচ্ছে, আমার খেয়াল পড়ছে না, 220 বা 200 এরকমই নেবে, মানে এতগুলো নিয়েছি বলে দামটা একটু একটু লেস করেছে। আর এটা তো দেখেছো, এটা বাড়িপুর থেকে নিয়েছি, এটাও মা সেলাই করে দিয়েছে হাতটা, এই মা সেলাই করে দিয়েছে। তো এইটা একটা আছে, এবার আমি মানে তোমার কি করবো, ভিডিওটা স্টপ করবো যতক্ষণ না এই বৃষ্টি বৃষ্টি একটু কমবে, তারপর আবার শুরু করবো। ওই বাড়ি থেকে খাবার আমার শাশুড়িমা পাঠিয়ে দিয়েছে, আর আটটাংরা যে মাছটা নিয়ে এসেছে ওটা কালকে দুবারির জন্য আমি এখানেই করে নেবো, তা আজকে ভেবেছিলাম করে ওই বাড়িতে দেবো, কিন্তু যেহেতু ওই বাড়িতেও নিয়েছে লাইলন টিকা মাছ আর তোমার চিংড়ি টিংড়ি নিয়েছে, বললো দিয়ে দেবো, সেই জন্য ভালো যে না ঠিক আছে তাহলে অন্তত রেস্ট মানে রান্নাটা করতে হচ্ছে না, কালকে করবো, তাহলে ওই বাড়ি কালকে আমার শাশুড়িমাকে করতে হবে না, তাহলে কী হবে আমি কালকে করে দিয়ে দেবো মাছ ডাল এরকম কিছু, মাছের সাথে ডাল টাল কিছু একটা ফ্রাই করে এরকম করে দিয়ে দেবো। তো এই যে তোমাদেরকে দেখালাম 4 টে 90, তোমাদের কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে, কোনটা বেস্ট লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবে কিন্তু। তো চলো এবার, ভাত বেড়ে নেওয়া হয়েছে, এটা আছে মাছ ভাজা, লেজা ভাজা, যেটা আমি ভালোবাসি বলে ওই বাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর সকালে একটু আলু ভাজা ছিল সেটা নিয়ে নিয়েছে। এবার একটুখানি প্রথমে মাছ ভাজা ঘি আলু ভাজা দিয়ে একটু খাওয়া হবে, আর এটা আছে মাছের ঝোল একদম হালকা করে বানানো, কী মাছ এটা ভুলে গেছে, লাইলন টিকা, আলু কাঁচকলা দিয়ে একদম সুন্দর করে মাছের ঝোল, আর তার সাথে আছে চিংড়ির ঝাল, আর এদিকে আছে চিংড়ির বড়া, বড়াটা আমি আর খাবো না, এমনি খেয়ে নিয়েছি ভাতের সাথে খাবো না, তো আমি মাছ ভাজাটাই খাবো, আর এটা পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ির ঝাল। আর দেখো দুধটাকে একটুখানি ছানা আমি কাটিয়ে নিলাম, এই যো, এবার যেহেতু লেবু দিয়েছি এটাকে একটুখানি ভালো করে ধুয়ে নিলে টক ভাবটা চলে যায়, কোনো অসুবিধা নেই, আমার কাছে এই মুহূর্তে ক্যালসিয়াম নেই, তাই জন্য আমি এটা দিয়েই করলাম, মানে লেবু দিয়ে করলাম। ছানা পুরো রেডি হয়ে গেছে, এর উপরে একটুখানি আমি তোমার ওটাকে কী বলে চিনি ছড়িয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোই লাগে না, তো একটু চিনি ছড়িয়ে দিয়েছি,
বাস এটাকে একটুখানি খেয়ে নেওয়া হবে। আর দুপুর সারা দুপুর দারুণ বৃষ্টি বৃষ্টি হলো, হয়ে যাওয়ার পরে তারপরে একটা টানা ঘুম দিয়েছি, দেওয়ার পরে এখন টাইম হয়েছে ঠিক সন্ধ্যে 7:30টায়। আর কালকেকার দুধ ছিল, মানে বাসি দুধ হলে আমি কি করি, যত ধরো কালকে রাত্রে খেলাম না, সেই দুধটা আমার রয়ে গেল, তো সেই দুধটা দিয়ে আমি ছানা করে খেয়ে নিই। তাহলে ওই বাসি দুধ গরম জল দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না। আর ছানাতে আমি ক্যালসিয়াম দিয়েই বানাই, মানে ক্যালসিয়ামের এ দিয়ে বানাই এইগুলো দিয়ে, কিন্তু ক্যালসিয়ামটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ওটাকে লেবু দিয়ে বানিয়ে নিয়েছি। আর অনেকদিন মানে ফেস মাস্ক কিছু লাগানো হয়নি, তো আজকে এই মামার্থে ফেস মাস্কটা লাগাবো। এটা খুব ভালো, মানে আমি যতবারে লাগাই স্কিনটা মানে 2-3 দিন পর একটু গ্লোয়িং করে আর কি। এর আগে তো তোমরা রিভিউ দেখেছো এটা, তো এটাই একটু হলুদ ফলুদ আছে, তো এই কেশর হলুদ, এটা একটুখানি যদি আজকে সময় পাই তাহলে লাগিয়ে নেবো, কারণ রাত্রিবেলা রান্না তো একটু আছে, সেদ্ধ ভাতটা তো কিছু একটা করতে হবে। তো যে ব্লগটা এখানে শেষ করলাম, কারণ সারাদিন এত মেঘ ডাকছে আমি আর কন্টিনিউ করতে পারিনি। তোমরা ভালো থেকো, সেফ থেকো, কালকে আবার দারুণ ব্লগ আসছে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।